ইতিমধ্যে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের 160টি বিদ্যালয়কে বাতিল করার ঘোষণা দেওয়া হয়, যার জন্য বিদ্যালয়গুলোর বাতিলে যাচাই বাছাই চলছে। রাজ্যের কোন কোন স্কুলগুলো বাতিল করা হবে খুব শীঘ্রই তার নামের তালিকা বের হতে যাচ্ছে। আর সেই আশঙ্কাকে সামনে রেখে গোলাঘাট বিধানসভার অন্তর্গত যুগল কিশোরনগর এসপি স্কুলে বুধবার স্থানীয় এলাকাবাসীরা সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকরা এবং বিদ্যালয়ের পরিচালন কমিটি একটি জরুরি সভার আয়োজন করে। সভায় স্থানীয় এলাকাবাসীরা সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকরা মত প্রকাশ করেন যে এলাকার বেশিরভাগ ছাত্রছাত্রীরা দরিদ্র অংশের, তাই এই বিদ্যালয়টি বাতিল হলে দূরের কোনো স্কুলে গিয়ে পড়াশোনা করা সম্ভব হবে না তাদের। তাই স্কুলটিকে বহাল রাখতে সরকারি নিয়ম অনুসারে যা যা পূরণ করতে হয় তা সবকিছুই পূরণ করবেন স্থানীয় এলাকাবাসী সহ বিদ্যালয় পরিচালন কমিটি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় এলাকাবাসী সহ বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান বিজন দেববর্মা জানিয়েছেন, এলাকার গরিব অংশের ছাত্রছাত্রীদের স্বার্থে বিদ্যালয়টি বহাল রাখা অত্যন্ত জরুরি। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আজকে মানে কি বিষয়ে স্কুলে আলোচনা সভা করলেন? নমস্কার সবাইকে। স্কুলে আজকে আমাদের যুবক কৃষ্ণনগর এসবি স্কুল এসএমসি কমিটি এবং এলাকাবাসী নিয়ে একটা আলোচনা সভা হয়। আলোচনার বিষয় ছিল আমাদের আইএস থেকে স্কুলের হেডমাস্টারের কাছে একটা রিপোর্ট আছে যে স্কুলে আগামী দিন বহাল থাকার জন্য, তা নিয়ে একটু আলোচনা হয়। তো আমাদের একটাই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আশা রাখছি আমাদের এই যুবকৃষ্ণনগর এসবি স্কুল যাতে বহাল থাকে এবং এই এলাকার মানুষ সবাই গরিব মেহনতির মানুষ, তো পড়াশোনা করার সুবিধার জন্য টাকা পয়সা প্রয়োজন। তো আমাদের এই এলাকার মানুষ জনগণের সবাই মোটামুটি গরিব মানুষ, তাই এই স্কুলটা যদি বহাল না থাকে পাশের স্কুল যে তেলেরবোনা হাই স্কুল ওখানে গিয়ে পড়তে হবে। তো এখানে দূরত্ব প্রায় 5 কিলোমিটার, তো এখানের কোচি কাচারা পড়াশুনো করার একদম অসুবিধা হয়ে যাবে। কাজে আমরা আমাদের মাননীয় ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের ওনাকে মন দিয়ে রিকোয়েস্ট করছি যাতে আমাদের এই যুগল কৃষ্ণনগর এসবি স্কুল আমাদেরকে বহাল রেখে এ এলাকাবাসীর একটা সুন্দর করে আরও এগিয়ে পড়াশোনার এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ যাতে দেয়, ওইটা আশা করছি আমাদের মাননীয় ডক্টর মানিক সাহার কাছে। তো এই জন্য আমরা বলতে চাই, পাশের যেটা আমরা দেখছি সিভিল ডিস্ট্রিক্টের মধ্যে দেখছি সোশ্যাল মিডিয়ার তরফ থেকে কি 160 স্কুল বাতিল হয়ে যাবে, শিফটিং করা হবে, তো এরকমই আমরা মনে করি যাতে আমাদের স্কুল এসবি স্কুলটা শিফটিং না হয়, এটা বহাল থেকেই আমাদেরকে এলাকাবাসীর গরিব মানুষের জন্য পড়াশোনা করার সুযোগ যাতে দিয়ে রাখেন, ওইটাই আমরা আশা করছি আমাদের সরকারের প্রতি।